কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স। শহরের কলাতলির একটি হোটেলে আজ এই কনফারেন্সের আয়োজন করা হয়। অদম্য গার্ডিয়ান এই শিরোনামে অনুষ্ঠিত কনফারেন্সে সারা দেশের 400+ কর্মকর্তা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান তপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর সৈয়দ নাসিম মঞ্জুর, স্পন্সর সৈয়দ আক্তার হাসান উদ্দিন ও স্পন্সর ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন। কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিইও শেখ রাকিবুল করিম, এফসিএ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিটেইল অ্যান্ড বিজনেস মাহমুদ রহমান খান। অনুষ্ঠানে ভালো কাজের জন্য 15 জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। জীবন বিমার উপরে আমাদের সাধারণ মানুষের কিন্তু একটা অনাস্থার জায়গা তৈরি হয়ে গিয়েছিল বিগত কয়েকটা বছরে। আমি বলবো যে সেই জায়গায় বেশ অগ্রগতি হয়েছে এবং সরকারও এই ব্যাপারে যথেষ্ট শক্ত ভূমিকা পালন করছে। বিশেষ করে এই কোভিড সময়ের মধ্যে আমরা 3 দিনের মধ্যে এই তার দাবি আমরা নিষ্পত্তি করেছি। এটি আমি বলবো যে একটা এই ধরনের ঘটনা কিন্তু আগে কখনোই হয়নি।